বিসমিল্লাহিরহমানিররহিম। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন সূরা আল আনআমের তেলাওয়াত ও অনুবাদ, পারা 7 এবং 8। বিসমিল্লাহিরহমানিররহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ জুলুমাতি ওয়ান নূর সুম্মা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون بسم الله الرحمن الرحيم প্রশংসা আল্লাহর জন্যে যিনি পৃথিবী ও আকাশ সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উৎপত্তি ঘটিয়েছেন, তবুও সত্যের দাওয়াত অস্বীকারীরা অন্যদেরকে তাদের রবের সমকক্ষ দাঁড় করাচ্ছে। তিনিই তো তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর তোমাদের জন্য নির্ধারিত করেছেন জীবনের একটি সময়সীমা, এবং আরও একটি সময়সীমাও আছে যা তাঁর কাছে স্থিরকৃত, কিন্তু তোমরা কেবল সন্দেহে লিপ্ত রয়েছ। তিনি এক আল্লাহ, আকাশেও আছেন এবং পৃথিবীতেও, তোমাদের গোপন ও প্রকাশ্য সব অবস্থায় জানেন, এবং ভালো বা মন্দ যাই তোমরা উপার্জন করো তাও তিনি ভালোভাবে অবগত। মানুষের অবস্থা দাঁড়িয়েছে এই যে, তাদের রবে নিদর্শন সমূহের মধ্য থেকে এমন কোনো নিদর্শন নেই যা তাদের সামনে আসার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি। অনুরূপভাবে এখন যে সত্য তাদের কাছে এসেছে তাকেও তারা মিথ্যা বলেছে। ঠিক আছে, এতদিন পর্যন্ত যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে এসেছে শীঘ্রই সে সম্পর্কে কিছু খবর তাদের কাছে পৌঁছবে। আলম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন ক্বারনিন মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين তারা কি দেখেনি তাদের পূর্বে এমনই ধরনের কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি যারা নিজ নিজ যুগে ছিল দুর্দণ্ড প্রতাপশালী? পৃথিবীতে তাদেরকে এমন কর্তৃত্ব দিয়েছিলাম যা তোমাদেরকে দেইনি। তাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছিলাম এবং তাদের পাদদেশে নদী প্রবাহিত করেছিলাম। অবশেষে তাদের গুনাহের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছি এবং তাদের জায়গায় পরবর্তী যুগের মানব গোষ্ঠী সৃষ্টি করেছি। ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون হে নবী, যদি তোমার প্রতি কাগজে লেখা কোনো কিতাবও নাজিল করতাম এবং লোকেরা নিজেদের হাত দিয়ে তা স্পর্শ করেও দেখে নিত, তাহলেও আজ যারা সত্যিকে অস্বীকার করছে তারা তখনও বলত এটা সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। তারা বলে, এ নবীর কাছে কোনো ফেরেস্তা পাঠানো হয় না কেন? যদি ফেরেস্তা পাঠাতাম তাহলে এতদিনে কবেই ফয়সালা হয়ে যেত, তখন তাদেরকে আর কোনো অবকাশই দেয়া হতো না। ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم
فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون যদি ফেরেশতা পাঠাতাম তাহলেও তাকে মানুষের আকৃতিতেই পাঠাতাম এবং এভাবে তাদেরকে ঠিক তেমনি সংশ্লিপ্ত করতাম যেমন তারা এখন লিপ্ত রয়েছে হে মুহাম্মদ তোমার পূর্বে অনেক রসূলের প্রতি বিদ্রূপ করা হয়েছে কিন্তু বিদ্রূপকারীরা যে অকাট্য সত্য নিয়ে বিদ্রূপ করত সেটাই অবশেষে তাদের উপর চেপে বসেছিল قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون এদেরকে বলে দাও পৃথিবীর বুকে একটু চলাফেরা করে দেখো যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে এদেরকে জিজ্ঞেস করো আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সেগুলো কার বলো সব কিছু আল্লাহরই অনুগ্রহের পথ অবলম্বন করা তিনি নিজের জন্য অপরিহার্য করে নিয়েছেন এজন্যই তিনি নাফরমানি ও সীমা লঙ্ঘন করার অপরাধে তোমাদেরকে তাৎক্ষণিকভাবে পাকড়াও করেন না কিয়ামতের দিন তিনি তোমাদের সবাইকে অবশ্যই একত্র করবেন এটি এমন একটি সত্য যার মধ্যে সংশয় সন্দেহের কোনো অবকাশই নেই কিন্তু যারা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেছে তারা এ কথা মানে না রাতের আধারে ও দিনের আলোয় যা কিছু বিরাজমান সবই আল্লাহর এবং তিনি সব কিছু শোনেন ও জানেন قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم আল্লাহকে বাদ দিয়ে আমি কি আর কাউকে নিজের অভিভাবক হিসেবে গ্রহণ করব সেই আল্লাহকে বাদ দিয়ে যিনি পৃথিবী ও আকাশের স্রষ্টা এবং যিনি জীবিকা দান করেন জীবিকা গ্রহণ করেন না বলো আমাকে হুকুম দেয়া হয়েছে যেন আমি সবার আগে তাঁর সামনে আনুগত্যে শিরনত করি আর তাকিদ করা হয়েছে কেউ শিরিক করলে করুক কিন্তু তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না যদি আমি আমার রবের নাফরমানি করি তাহলে ভয় হয় একটি মহাভয়ঙ্কর দিনে আমাকে শাস্তি ভোগ করতে হবে সেদিন যে ব্যক্তি শাস্তি থেকে রেহাই পাবে আল্লাহ তার প্রতি বড়ই অনুগ্রহ করেছেন এবং এটি সুস্পষ্ট সাফল্য যদি আল্লাহ তোমার কোনো ধরনের ক্ষতি করেন তাহলে তিনি ছাড়া আর কেউ নেই যে তোমাকে ওই ক্ষতি থেকে বাঁচাতে পারে আর যদি তিনি তোমার কোনো কল্যাণ করেন তাহলে তিনি সব কিছুর উপর শক্তিশালী তিনি নিজের বান্দাদের উপর পূর্ণ ক্ষমতা রাখেন এবং তিনি জ্ঞানী ও সব কিছু জানেন কুল আইয়ু শাইইন আকবার শাহাদা কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون এদেরকে জিজ্ঞেস করো কার সাক্ষ্য সবচেয়ে বড় বলো আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী আর এ কোরআন আমার কাছে পাঠানো হয়েছে ওহির মাধ্যমে যাতে তোমাদের এবং
আর যার যার কাছে এটি পৌঁছে যায় তাদের সবাইকে আমি সতর্ক করি, সত্যি কি তোমরা এমন সাক্ষ্য দিতে সক্ষম যে আল্লাহর সাথে আরো ইলাহ আছে? বলে দাও, আমি তো কখনোই এমন সাক্ষ্য দিতে পারি না। বলো, আল্লাহ তো একজনই এবং তোমরা যে শিরকে লিপ্ত রয়েছ আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এ বিষয়টিকে এমন সন্দেহাতীতভাবে চেনে যেমন নিজেদের সন্তানদেরকে চেনার ব্যাপারে তারা সন্দেহের শিকার হয় না। কিন্তু যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতির মধ্যে ঠেলে দিয়েছে তার এই কথা মানে না। ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون আর তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা দোষারোপ করে অথবা আল্লাহর নিদর্শনাবলীকে মিথ্যা বলে? অবশ্যই এ ধরনের জালেমরা কখনই সফল কাম হতে পারে না। যেদিন এদের সবাইকে একত্র করব এবং মুশরিকদেরকে জিজ্ঞেস করব, এখন তোমাদের মন গড়া সেই শরিকরা কোথায় যাদেরকে তোমরা নিজেদের ইলাহ মনে করতে, তখন তারা এই মিথ্যা বিবৃতি দেয়া ছাড়া আর কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে পারবে না যে হে আমাদের রব, তোমার কসম আমরা কখনো মুশরিক ছিলাম না। দেখো সে সময় এরা কিভাবে নিজেরাই নিজেদের সম্পর্কে মিথ্যা রচনা করে নেবে এবং সেখানে তাদের সমস্ত বানোয়াট মাবুদ উধাও হয়ে যাবে। ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين وهم ينهون عنه وينأون عنه وإن يهلكون إلا أنفسهم وما يشعرون এদের কিছু লোক কান পেতে তোমার কথা শুনে, কিন্তু অবস্থা হচ্ছে এই যে আমি তাদের অন্তরের উপর আবরণ ফেলে দিয়েছি যার ফলে তারা এর কিছুই বোঝে না এবং তাদের কানে ভার রেখে দিয়েছি যার ফলে সব কিছু শোনার পরও তারা কিছুই শোনে না। তারা যে নিদর্শনী প্রত্যক্ষ করুক তার উপর ইমান আনবে না, এমনকি যখন তারা তোমার কাছে এসে তোমার সাথে ঝগড়া করে তখন তাদের মধ্য থেকে যারা অস্বীকার করার সিদ্ধান্ত করে ফেলেছে তারা সমস্ত কথা শোনার পর একথাই বলে যে এটি প্রাচীনকালের একটি গালগল্প ছাড়া আর কিছুই নয়। তারা এ মহাসত্যবাণী গ্রহণ করা থেকে লোকদেরকে বিরত রাখে এবং নিজেরাও এর কাজ থেকে দূরে পালায়। তারা মনে করে এ ধরনের কাজ করে তারা তোমার কিছু ক্ষতি করছে, আসলে তারা নিজেরাই নিজেদের ধ্বংসের পথ প্রশস্ত করছে কিন্তু তারা এটা উপলব্ধি করে না। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن ببعوثين ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما হায়, যদি তুমি সে সময়ের অবস্থা দেখতে পারতে যখন তাদেরকে জাহান্নামের কিনারে দাঁড় করানো হবে, সে সময় তারা বলবে হায় যদি এমন কোনো উপায় হতো যার ফলে আমরা আবার দুনিয়ায় প্রেরিত হতাম, তখন আমাদের রবের নিদর্শনগুলোকে মিথ্যা বলতাম না
এবং মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম না। আসলে কথা তার নিছক এজন্য বলবে যে তারা যে সত্যকে থামা চাপা দিয়ে রেখেছিল তা সে সময় আবরণ মুক্ত হয়ে তাদের সামনে এসে যাবে, নয়তো তাদেরকে যদি আগের জীবনের দিকে ফেরত পাঠানো হয় তাহলে আবার তারা সে সব কিছুই করে যাবে যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। তারা তো মিথ্যুকই। আজ এরা বলে জীবন বলতে যা কিছু আছে তাকে বলে দুনিয়ার জীবনটুকুই, এবং মরার পর আমাদের আর কোনো ক্রমেই উঠানো হবে না। হায়, সেই দৃশ্যটা যদি তোমরা দেখতে পারতে যখন এদেরকে এদের রবের সামনে দাঁড় করানো হবে, সে সময় এদের রব এদেরকে জিজ্ঞেস করবেন, এটা কি সত্য নয়? এরা বলবে, হ্যাঁ হে আমাদের রব, এটা সত্যই। তিনি বলবেন, আচ্ছা এবার তাহলে নিজেদের সত্য অস্বীকারের ফলস্বরূপ আজাবের স্বাদ গ্রহণ করো। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون যারা আল্লাহর সাথে নিজেদের সাক্ষাতের ঘোষণাকে মিথ্যা গণ্য করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন আকস্মাত সে সময় এসে যাবে তখন এরাই বলবে, হায় আফসোস, এ ব্যাপারে আমাদের কেমন ভুল হয়ে গেছে। আর তারা নিজেদের পিঠে নিজেদের গোনাহের বোঝা বহন করতে থাকবে। দেখো কেমন নিকৃষ্ট বোঝা এরা বহন করে চলছে। দুনিয়ার জীবন তো একটি খেল তামাশার ব্যাপার। আসলে যারা ক্ষতির হাত থেকে বাঁচতে চায় তাদের জন্য আখিরাতের আবাসই ভালো। তবে কি তোমরা বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাবে না? হে মুহাম্মদ, এ কথা অবশ্যই জানি, এরা যেসব কথা তৈরি করে তা তোমাকে কষ্ট দেয়, কিন্তু এরা তোমাকে মিথ্যা বলে না, বরং এ জালেমরা আসলে আল্লাহর আয়াতকেই অস্বীকার করছে। ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين তোমার পূর্বেও অনেক রসূলকে মিথ্যা বলা হয়েছে, কিন্তু তাদের উপর যে মিথ্যা আরোপ করা হয়েছে এবং যে কষ্ট দেয়া হয়েছে তাতে তারা সবর করেছে, শেষ পর্যন্ত তাদের কাছে আমার সাহায্য পৌঁছে গেছে। আল্লাহর কথাগুলো পরিবর্তন করার ক্ষমতা কারো নেই, এবং আগের রসূলদের সাথে যা কিছু ঘটে গেছে তার খবর তো তোমার কাছে পৌঁছে গেছে। তবুও যদি তাদের উপেক্ষা তোমার কাছে অসহনীয় হয়ে থাকে তাহলে তোমার মধ্যে কিছু শক্তি থাকলে তুমি ভূগর্ভে কোনো সুরঙ্গ খুঁজে নাও অথবা আকাশে সিঁড়ি লাগাও এবং তাদের কাছে কোনো নিদর্শন আনার চেষ্টা করো। আল্লাহ চাইলে এদের সবাইকে হেদায়তের উপর একত্র করতে পারতেন, কাজী মূর্খদের অন্তর্ভুক্ত হইও না। والموتى يبعثهم الله ثم إليه يرجعون وقالوا لولا نزل عليه آية من ربه
قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون সত্যের দাওয়াতে তারাই সাড়া দেয় যারা শুনে আর মৃতদেরকে তো আল্লাহ কবর থেকে উঠাবেন তারপর তাদেরকে ফিরিয়ে আনা হবে তারা বলে এ নবীর উপর তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন বলো আল্লাহ নিদর্শন অবতীর্ণ করার পূর্ণ ক্ষমতা রাখেন কিন্তু তাদের অধিকাংশ লোক অজ্ঞতায় ডুবে আছে ভূপৃষ্ঠে বিচরণশীল কোনো প্রাণী এবং বাতাসে ডানা বিস্তার করে উড়ে চলা কোনো পাখিকে দেখো না কেন এরা সবাই তোমাদের মতোই বিভিন্ন শ্রেণী তাদের ভাগ্যলিপিতে কোনো কিছু লিখতে আমি বাদ দেইনি والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات من يشأ الله يضلله ومن يشأ يجعله على صراط مستقيم قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعون إن كنتم صادقين بل إياه تدعون فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون তারপর তাদের সবাইকে তাদের রবের কাছে সমবেত করা হবে কিন্তু যারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা বলে তারা বধির ও বোবা তারা অন্ধকারে ডুবে আছে আল্লাহ যাকে চান বিপদগামী করেন আবার যাকে চান সত্য সরল পথে পরিচালিত করেন এদেরকে বলো একটু ভেবেচিন্তে বলো তো দেখি যদি তোমাদের উপর কখন আল্লাহর পক্ষ থেকে কোনো বড় রকমের বিপদ এসে পড়ে অথবা শেষ সময় এসে যায় তাহলে সে সময়ও কি তোমরা আল্লাহ ছাড়া আর কাউকে ডাকো বলো যদি তোমরা সত্যবাদী হও তখন তোমরা একমাত্র আল্লাহকেই ডেকে থাকো তারপর তিনি চাইলে তোমাদেরকে সেই বিপদ মুক্ত করেন যাদেরকে তোমরা তার সাথে শরীক করতে তাদের কথায় সময় একদম ভুলে গিয়ে থাকো ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসা فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون তোমার পূর্বে অনেক মানব গোষ্ঠীর কাছে আমি রাসূল পাঠিয়েছি এবং তাদেরকে বিপদ ও কষ্টের মুখে নিক্ষেপ করেছি যাতে তারা বিনীতভাবে আমার সামনে মাথা নত করে কাজেই যখন আমার পক্ষ থেকে তাদের প্রতি কঠোরতা আরোপিত হল তখন তারা বিনম্র হল না কেন বরং তাদের মন আরো বেশি কঠিন হয়ে গেছে এবং শয়তান তাদেরকে মর্মে নিশ্চিন্ততা বিধান করেছে যে তোমরা যা কিছু করছো ভালোই করছো তারপর যখন তারা তাদের যে উপদেশ দেওয়া হয়েছিল তা ভুলে গেল তখন তাদের জন্য সমৃদ্ধির সকল দরজা খুলে দিলাম শেষ পর্যন্ত তারা যখন তাদেরকে যা কিছু দান করা হয়েছিল তার মধ্যে নিমগ্ন হয়ে গেল তখন আকস্মাৎ তাদেরকে পাকড়াও করলাম এবং তখন অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তারা সব রকমের কল্যাণ থেকে নিরাশ হয়ে পড়েছিল قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به
انظر كيف نصرف الآيات ثم هم يصدفون قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون এভাবে যারা জুলুম করেছিল তাদের শিকড় কেটে দেয়া হল আর সমস্ত প্রশংসা বিশ্বপ্রভু আল্লাহর জন্য হে মুহাম্মদ তাদেরকে বলো তোমরা কি কখনো এ কথা ভেবে দেখেছ যদি আল্লাহ তোমাদের থেকে তোমাদের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি ছিনিয়ে নেন এবং তোমাদের হৃদয়ে মোহর মেরে দেন তাহলে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আছে যে এই শক্তিগুলো তোমাদের ফিরিয়ে দিতে পারে দেখো কিভাবে আমরা বারবার আমাদের নিশানিগুলো তাদের সামনে পেশ করি এবং এরপরও তারা কিভাবে এগুলো থেকে দৃষ্টি ফিরিয়ে নেয় বলো তোমরা কি কখনো ভেবে দেখেছ যদি আল্লাহর পক্ষ থেকে অকস্মাৎ অথবা প্রকাশ্যে আযাব এসে যায় তাহলে জালেমরা ছাড়া আর কেউ ধ্বংস হবে কি وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير আমি যে রসুল পাঠাই তা তো কেবল এজন্যই পাঠাই যে তারা সৎকর্মশীলদের জন্য সুসংবাদ দানকারী এবং দুষ্কৃতিকারীদের জন্য ভীতি প্রদর্শনকারী হবে তারপর যারা তাদের কথা মেনে নেবে এবং নিজেদের কর্মনীতি সংশোধন করবে তাদের জন্য কোনো ভয় দুঃখের কারণ নেই আর যারা আমার আয়াতকে মিথ্যা বলবে তাদেরকে নিজেদের নাফরমানির শাস্তি ভোগ করতেই হবে হে মুহাম্মদ তাদেরকে বলো আমি তোমাদের এ কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে আমি গায়েবের জ্ঞান রাখি না এবং তোমাদের এ কথাও বলি না যে আমি ফেরেশতা আমি তো কেবলমাত্র সে ওহির অনুসরণ করি যা আমার প্রতি নাসিল করা হয় তারপর তাদেরকে জিজ্ঞেস করো অন্ধ চক্ষুষ্মান কি সমান হতে পারে তোমরা কি চিন্তা ভাবনা করো না وَأَنذِرْ بِهِ الَّذِينَ يَخَافُونَ أَن يُحْشَرُوا إِلَى رَبِّهِمْ لَيْسَ لَهُم مِّن دُونِهِ وَلِيٌّ وَلَا شَفِيعٌ لَّعَلَّهُمْ يَتَّقُونَ وَلَا تَطْرُدِ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين আর হে মুহাম্মদ তুমি এ ওহির জ্ঞানের সাহায্যে তাদেরকে নসিহত করো যারা ভয় করে যে তাদেরকে তাদের রবের সামনে কখনো এমন অবস্থায় পেশ করা হবে যে সেখানে তাদের সাহায্য সমর্থন বা সুপারিশ করার জন্য তিনি ছাড়া আর কেউ থাকবে না হয়তো তারা আল্লাহ ভীতির পথ অবলম্বন করবে আর যারা তাদের রবকে দিন রাত ডাকতে থাকে এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য প্রচেষ্টারত থাকে তাদেরকে তোমার কাছ থেকে দূরে ঠেলে দিও না তাদের কৃতকর্ম থেকে কোনো জিনিসের জবাবদিহির দায়িত্ব তোমার উপর নেই এবং তোমার কৃতকর্ম থেকেও কোনো জিনিসের জবাবদিহির দায়িত্ব তাদের উপর নেই এ সত্ত্বেও যদি তুমি তাদেরকে দূরে ঠেলে দাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে أليس الله بأعلم بالشاكرين
وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين আসলে আমি এভাবে মানুষের মধ্য থেকে এক দলকে আরেক দলের সাহায্যে পরীক্ষা করেছি যাতে তারা এদেরকে দেখে বলে এরা কি সেসব লোক আমাদের মধ্য থেকে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন হ্যাঁ আল্লাহ কি তার শুকরগুজার বান্দা কারা সেটা এদের চাইতে বেশি জানেন না আমার আয়াতে প্রতি যারা ঈমান আনে তারা যখন তোমার কাছে আসে তখন তাদেরকে বলো তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের রব দয়া ও অনুগ্রহের নীতি নিজের জন্য অপরিহার্য করে নিয়েছেন তোমাদের কেউ যদি অজ্ঞতাবশত কোনো খারাপ কাজ করে বসে তারপর তওবা করে এবং সংশোধন করে নেয় তাহলে তিনি তাকে মাফ করে দেন এবং নরম নীতি অবলম্বন করেন এটি তার দয়া ও অনুগ্রহেরই প্রকাশ আর এভাবে আমি আমার নিশানিগুলো বিশদভাবে বর্ণনা করে থাকি যাতে অপরাধীদের পথ একেবারে সুস্পষ্ট হয়ে ওঠে قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما أنا من المهتدين قل إني على بينة من ربي وكذبتم به ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين قل لو أن عندي ما تستعجلون به لقضي الأمر بيني وبينكم والله أعلم بالظالمين هي محمد تادر كي بولي داو তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদেরকে ডাকো তাদের বন্দী করতে আমাকে নিষেধ করা হয়েছে বলো আমি তোমাদের ইচ্ছা বাসনা অনুসরণ করব না এমনটি করলে আমি বিপদগামী হব এবং সরল সত্য পথ লাভকারীদের অন্তর্ভুক্ত থাকব না বলো আমার রবের পক্ষ থেকে আমি একটি উজ্জ্বল প্রমাণের উপর প্রতিষ্ঠিত আছি এবং তোমরা তাকে মিথ্যা বলেছ এখন তোমরা যে জিনিসটি তাড়াতাড়ি চাচ্ছ সেটি আমার ক্ষমতার আওতাধীন নয় ফয়সালার সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে তিনি সত্য বিবৃত করেন এবং তিনি সবচেয়ে ভালো ফয়সালাকারী বলো তোমরা যে জিনিসটি তাড়াতাড়ি চাচ্ছ সেটি যদি আমার আওতার মধ্যে থাকত তাহলে তো আমার ও তোমাদের মধ্যে কবেই ফয়সালা হয়ে যেত কিন্তু জালেমদের সাথে কোন ধরনের ব্যবহার করা উচিত তা আল্লাহই ভালো জানেন وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون তারই কাছে আছে অদৃশ্যের চাবি তিনি ছাড়া আর কেউ তা জানেন না জলস্থলে যা কিছু আছে সবই তিনি জানেন তার অজ্ঞাতসারে গাছে একটি পাতাও নড়ে না মৃত্তিকার অন্ধকার প্রদেশে এমন একটি শুষ্ককণাও নেই যে সম্পর্কে তিনি অবগত নন শুষ্ক আর্দ্র সব কিছু একটি সুস্পষ্ট কিতাবে লিখিত আছে তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা যা কিছু করো তা জানেন আবার পরদিন তোমাদের সেই কর্মজগতে ফেরত পাঠান যাতে জীবনে নির্ধারিত সময়কাল পূর্ণ হয় সব শেষে তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে তখন তিনি জানিয়ে দেবেন তোমরা কি কাজে লিপ্ত ছিলে وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظا حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفيا لئن أنجانا من هذه لنكونن من الشاكرين তিনি নিজের বান্দাদের ওপর পূর্ণ ক্ষমতা রাখেন এবং তোমাদের উপর রক্ষক নিযুক্ত করে পাঠান
অবশেষে যখন তোমাদের কারো মৃত্যু সময়ে সমুপস্থিত হয়, তখন তার প্রেরিত ফেরেশতারা তার প্রাণ বের করে নেয় এবং নিজেদের দায়িত্ব পালনের ব্যাপারে তারা সামান্যতম শৈথিল্য দেখায় না। তারপর তাদের প্রকৃত মালিক প্রভু আল্লাহ দিকে তাদের সবাইকে ফিরিয়ে আনা হয়। সাবধান হয়ে যাও, ফয়সালা করার যাবতীয় ক্ষমতার অধিকারী হচ্ছেন একমাত্র তিনি, এবং তিনি হিসেব গ্রহণের ব্যাপারে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন। হে মুহাম্মদ, এদেরকে জিজ্ঞেস করো, জলস্থলে গভীর অন্ধকারে কে তোমাদের বিপদ থেকে উদ্ধার করেন? কার কাছে তোমরা কাতর কণ্ঠে চুপে চুপে প্রার্থনা করো? কার কাছে বলে থাকো, এই বিপদ থেকে আমাদের উদ্ধার করলে আমরা অবশ্যই তোমার শুকরগুজারি করব? বলো, আল্লাহ তোমাদের এ থেকে এবং প্রতিটি দুঃখ কষ্ট থেকে মুক্তি দেন, এরপরও তোমরা অন্যদেরকে তাঁর সাথে শরিক করো। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم ويلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون وكذب به قومك وهو الحق قل لست عليكم بوكيل لكل نبأ مستقر وسوف تعلمون وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى বলো, তিনি ওপর থেকে বা তোমাদের পদতল থেকে তোমাদের উপর কোন আযাব নাযিল করতে অথবা তোমাদের বিভিন্ন দলে বিভক্ত করে এক দলকে আরেক দলের শক্তির স্বাদ গ্রহণ করিয়ে দিতে সক্ষম? দেখো আমি কিভাবে বারবার বিভিন্ন পদ্ধতিতে আমার নিদর্শন সমূহ তাদের সামনে পেশ করেছি, হয়তো তারা সত্যটি অনুধাবন করবে। তোমার জাতি সেটি অস্বীকার করছে অথচ সেটি সত্য। এদেরকে বলে দাও, আমাকে তোমাদের উপর হাবিলদার নিযুক্ত করা হয়নি। প্রত্যেকটি খবর প্রকাশিত হবার একটি নির্দিষ্ট সময় রয়েছে, শীঘ্রই তোমরা নিজেরাই পরিণাম জানতে পারবে। আর হে মুহাম্মদ, যখন তুমি দেখো লোকেরা আমার আয়াতের মধ্যে দোষ খুঁজে বেড়াচ্ছে, তখন তাদের কাছ থেকে সরে যাও, যে পর্যন্ত না তারাই আলোচনা বাদ দিয়ে অন্য প্রসঙ্গে লিপ্ত হয়। আর যদি কখনো শয়তান তোমাকে ভুলিয়ে দেয়, তাহলে যখনই তোমার মধ্যে এ ভুলের অনুভূতি জাগে, তারপর আর এ জালেম লোকদের কাছে বসো না। وما على الذين يتقون من حسابهم من شيء ولكن ذكرى لعلهم يتقون وذر الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وذكر به أن تبصر نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبسلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون তাদের কৃতকর্ম থেকে কোনো কিছু দায় দায়িত্ব সতর্কতা অবলম্বনকারীদের উপর নেই, তবে নসিহত করা তাদের কর্তব্য। হয়তো তারা ভুল কর্মনীতি অবলম্বন করা থেকে বেঁচে যাবে। যারা নিজেদের দিনকে খেল তামাশায় পরিণত করেছে এবং দুনিয়ার জীবন যাদেরকে প্রতারণে নিক্ষেপ করেছে তাদেরকে পরিত্যাগ করো, তবে এ কোরআন শুনিয়ে উপদেশ দিতে ও সতর্ক করতে থাকো যাতে কোনো ব্যক্তি নিজের কর্মকাণ্ডে তরুণ ধ্বংসী শিকার না হয়। যখন আল্লাহর হাত থেকে তাকে বাঁচাবার জন্য কোনো রক্ষাকারী, সাহায্যকারী ও সুপারিশকারী থাকবে না। আর যদি সে সম্ভাব্য সকল জিনিসের বিনিময়ে নিষ্কৃতি লাভ করতে চায়, তাহলে তাও গৃহীত হবে না, কারণ এই ধরনের লোকেরা তো নিজেরাই নিজেদের কৃতকর্মের ফলে ধরা পড়ে যাবে। নিজেদের সত্য অস্বীকৃতির বিনিময়ে তারা পান করার জন্য পাবে ফুটন্ত পানি আর ভোগ করবে যন্ত্রণাদায়ক শাস্তি। قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى أتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين وأن أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون هي محمد তাদেরকে জিজ্ঞেস করো, আমরা কি আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডাকব যারা আমাদের উপকার করতে পারে না, অপকার করতে পারে না? আর আল্লাহ যখন আমাদের সোজা পথ দেখিয়ে দিয়েছেন, তখন আবার কি আমরা উল্টো দিকে ফিরে যাব? আমরা কি নিজেদের অবস্থা সে ব্যক্তির মতো করে নেব যাকে শয়তানরা মরুভূমির বুকে পথ ভুলিয়ে দিয়েছে এবং সে হয়রান, পেরেশান ও উৎভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে?
অথচ তার সাথীরা তাকে চিৎকার করে ডেকে বলছে, এদিকে এসো, এখানে রয়েছে সোজা পথ। বলো, আসলে আল্লাহর হেদায়েতই একমাত্র সঠিক ও নির্ভুল হেদায়াত, এবং তার পক্ষ থেকে আমাদের কাছে নির্দেশ এসেছে, বিশ্বজাহানের প্রভুর সামনে আনুগত্যের শির নত করে দাও, নামাজ কায়েম করো এবং তার নাফরমানি করা থেকে দূরে থাকো, তারই কাছে তোমাদের সমবেত করা হবে। وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ وَيَوْمَ يَقُولُ كُن فَيَكُونُ قَوْلُهُ الْحَقُّ وَلَهُ الْمُلْكُ يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ তিনি যথাযথভাবে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, আর যেদিন তিনি বলবেন হাসর হয়ে যাও, সেদিনই তা হয়ে যাবে। তার কথা যথার্থ আকাট্য সত্য, আর যেদিন সিঙায় ফুৎকার দেয়া হবে, সেদিন রাজত্ব হবে একমাত্র তাঁরই। তিনি অদৃশ্য দৃশ্য সব জিনিসে জ্ঞান রাখেন এবং তিনি প্রজ্ঞাময় সব কিছু জানেন। ইব্রাহিমের ঘটনা স্মরণ করো, যখন সে তার পিতা আজরকে বলেছিল, তুমি কি মূর্তিগুলোকে ইলাহ হিসেবে গ্রহণ করেছ? আমি তো দেখছি তুমিও তোমার জাতি প্রকাশ্য গুমরাহিতে লিপ্ত। ইব্রাহিম কিভাবে আমি জমিন ও আসমানের রাজত্ব পরিচালন ব্যবস্থা দেখাতাম, আর এই জন্য দেখাতাম যে এভাবে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। অতঃপর যখন রাত তাকে আচ্ছন্ন করল, তখন একটি নক্ষত্র দেখে সে বলল, এ আমার রব। কিন্তু যখন তা ডুবে গেল, সে বলল, যা ডুবে যায়, আমি তো তাদের ভক্ত নই। তারপর যখন চাঁদকে আলো বিকিরণ করতে দেখল, তখন বলল, এ আমার রব। কিন্তু যখন তাও ডুবে গেল, তখন বলল, আমার রব যদি আমাকে পথ না দেখাতেন, তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এরপর যখন সূর্যকে দীপ্তিমান দেখল, তখন বলল, এ আমার রব, এটি সবচেয়ে বড়। কিন্তু তাও যখন ডুবে গেল, তখন ইব্রাহিম চিৎকার করে বলে উঠল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক করো, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো একনিষ্ঠভাবে নিজের মুখ সেই সত্তার দিকে ফিরিয়ে নিয়েছি, যিনি জমিন আসমান সৃষ্টি করেছেন, এবং আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। قال أتحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون তার সম্প্রদায় তার সাথে বিতর্কে লিপ্ত হল। তাতে সে তার সম্প্রদায়কে বলল, তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে বিতর্ক করছ? অথচ তিনি আমাকে সত্য সরল পথ দেখিয়েছেন, এবং তোমরা যাদেরকে তার সাথে শরীক করছ, তাদেরকে আমি ভয় করি না। তবে আমার রব যদি কিছু চান, তাহলে অবশ্য তা হতে পারে। আমার রবের জ্ঞান সকল জিনিসের উপরই ব্যাপ্ত। এরপরও কি তোমাদের চেতনার উদয় হবে না? আর তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক করেছ, তাদেরকে আমি কেমন করে ভয় করব, যখন তোমরা এমন সব জিনিসকে আল্লাহর সার্বভৌম কর্তৃত্বে শরীক করতে ভয় করো না, যাদের জন্যে তিনি তোমাদের কাছে কোনো সনদ অবতীর্ণ করেননি। আমাদের এ দুদলের মধ্যে কে বেশি নিরাপত্তা লাভের অধিকারী? বলো, যদি তোমরা কিছু জ্ঞানের অধিকারী হয়ে থাকো, আশ্রিত নিরাপত্তা ও নিশ্চিন্ততা তাদেরই জন্যে, এবং সত্য সরল পথে তারাই পরিচালিত যারা ইমান এনেছে, এবং যারা নিজেদের ইমানকে জুলুমের সাথে মিশিয়ে ফেলেনি।
وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبناهم ইব্রাহিমকে তার জাতির মোকাবেলায় আমি যুক্তি প্রমাণ প্রদান করেছিলাম। আমি যাকে চাই উন্নত মর্যাদা দান করি। প্রকৃত সত্য হচ্ছে এই যে তোমার রব প্রজ্ঞাময় ও জ্ঞানী। তারপর আমি ইব্রাহিমকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দিয়েছি এবং সবাইকে সত্য পথ দেখিয়েছি, সে সত্য পথ যা ইতিপূর্বে নূহকে দেখিয়েছিলাম। আর তারই বংশধরদের থেকে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকে হেদায়েত দান করেছি। এভাবে আমি সৎকর্মশীলদেরকে তাদের সৎ কাজে বদলা দিয়ে থাকি। তারই সন্তানদের থেকে জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা ও ইলিয়াসকে সত্য পথের পথিক বানিয়েছি। তাদের প্রত্যেকে ছিল সৎ। তারই বংশ থেকে ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লুতকে পথ দেখিয়েছি। তাদের মধ্য থেকে প্রত্যেককে আমি সমস্ত দুনিয়াবাসীর উপর মর্যাদা সম্পন্ন করেছি। তাছাড়া তাদের বাপ দাদা, সন্তান সন্ততি ও ভাতৃ সমাজ থেকে অনেককে আমি সম্মানিত করেছি। নিজের খেদমতের জন্যে তাদেরকে নির্বাচিত করেছি এবং সত্য সরল পথের দিকে তাদেরকে পরিচালিত করেছি। ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين أولئك الذين هدى الله فبهداه مقتدي قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين এটি হচ্ছে আল্লাহর হেদায়াত। নিজের বান্দাদের মধ্য থেকে তিনি যাকে চান তাকে সাহায্যে হেদায়াত দান করেন। কিন্তু যদি তারা কোনো শিরিক করে থাকত তাহলে তাদের সমস্ত কৃতকর্ম ধ্বংস হয়ে যেত। তাদেরকে আমি কিতাব, হুকুম ও নবুয়া দান করেছিলাম। এখন যদি এরা তা মানত, অস্বীকার করে তাহলে কোনো পরোয়া নেই। আমি অন্য এমন কিছু লোকের হাতে নিয়ামত সুপর্দ করে দিয়েছি যারা এগুলো অস্বীকার করে না। হে মুহাম্মদ, তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত ছিল, তাদেরই পথে তুমি চলো এবং বলে দাও, এ কাজে আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না। এটি সারা দুনিয়াবাসীর জন্য একটি সাধারণ উপদেশমালা। وما قدر الله حق قدره إذ قالوا ما أنزل الله على بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيس تبدونها وتخفون كثيرا وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوضهم يلعبون ترى الله شمبر كباري بحول عنوان كله যখন তারা বলল আল্লাহ কোনো মানুষের ওপর কিছুই নাসিল করেননি, তাদেরকে জিজ্ঞেস করো তাহলে মুসা যে কিতাব এনেছিল যা ছিল সমস্ত মানুষের জন্য আলো, পথ নির্দেশনা, যাকে তোমরা খণ্ড বিখণ্ড করে রাখছ, কিছু দেখাও আর কিছু লুকিয়ে রাখো, এবং যার মাধ্যমে তোমাদের এমন জ্ঞান দান করা হয়েছে যা তোমাদেরও ছিল না, তোমাদের বাপ দাদাদেরও ছিল না। কে তা নাসিল করেছিল? কেবল এতটুকুই বলে দাও আল্লাহ। তারপর তাদেরকে তাদের যুক্তিবাদের খেলায় মেতে থাকতে দাও। وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حولها والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوحى إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون সে কিতাবের মতো এটি একটি কিতাব যা আমি নাজিল করেছি বড়ই কল্যাণ ও বরকতপূর্ণ। এর পূর্বে যা এসেছিল তার সত্যতা প্রমাণকারী এবং এর সাহায্যে তুমি জনপদ সমূহের এ কেন্দ্র অর্থাৎ মক্কা ও তার চারপাশের অধিবাসীদেরকে সতর্ক করবে।
যারা আখিরাত বিশ্বাস করে তারাই কিতাবের উপর ঈমান আনে এবং নিজেদের নামাজগুলো নিয়মিত যথাযথভাবে হেফাজত করে। আর সে ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহর সম্পর্কে মিথ্যা অপবাদ রটায় অথবা বলে আমার কাছে ওহি এসেছে অথচ তার উপর কোনো ওহি নাজিল করা হয়নি, অথবা যে আল্লাহ নাজিল করা জিনিসের মোকাবেলায় বলে আমিও এমন জিনিস নাজিল করে দেখিয়ে দেব। হায়, তুমি যদি জালেমদেরকে সে অবস্থায় দেখতে পেতে যখন তারা মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকবে এবং ফেরেশতারা হাত বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকবে নাও তোমাদের প্রাণ বের করে দাও, তোমরা আল্লাহর প্রতি অপবাদ আরোপ করে যেসব অন্যায় ও অসত্য কথা বলতে এবং তার আয়াতের বিরুদ্ধে যে অধ্যত্ব প্রকাশ করতে তারই শাস্তি স্বরূপ আজ তোমাদের অবমাননাকর শাস্তি দেয়া হবে। ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما خولناكم وراء ظهوركم وما نرى معكم شفعاءكم الذين زعمتم أنهم فيكم شركاء لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون আর আল্লাহ বলবেন, দেখো এবার তোমরা ঠিক তেমনি নিঃসঙ্গ একাকী আমার সামনে হাজির হয়ে গেছো যেমনটি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম। যা কিছু তোমাদের দুনিয়ায় দিয়েছিলাম তা সব তোমরা পেছনে রেখে এসেছো এবং এখন তোমাদের সাথে তোমাদের সেসব সুপারিশকারীদেরকেও দেখছি না যাদের সম্পর্কে তোমরা মনে করতে তোমাদের কার্য সম্পাদন করার ব্যাপারে তাদের কিছুর অবদান আছে। তোমাদের মধ্যেকার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তোমরা যেসব ধারণা করতে তা সবই তোমাদের কাছ থেকে হারিয়ে গেছে। إن الله فالق الحب والنوى يخرج الحي من الميت ومخرج الميت من الحي ذلكم الله فأنى تؤفكون فالق الإصباح وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع আল্লাহ শস্য বীজ ও আটি বিদীর্ণকারী, তিনি জীবিতকে মৃত থেকে বের করেন এবং তিনি বের করেন মৃতকে জীবিত থেকে। এই সমস্ত কাজ তো আল্লাহ করেন, তাহলে তোমরা বিভ্রান্ত হয়ে কোন দিকে ছুটে চলছ? রাতের আবরণ দীর্ণ করে তিনি ফোটানো সার আলো, তিনি রাতকে করেছেন প্রশান্তিকাল, চন্দ্র সূর্যের উদয়াস্তের হিসেব তিনি নির্দিষ্ট করেছেন। এসব কিছুই সেই জবরদস্ত ক্ষমতা ও জ্ঞানের অধিকারী নির্ধারিত পরিমাপ। আর তিনি তারকাগুলোকে বানিয়েছেন তোমাদের জন্য পৃথিবী ও সমুদ্রের গভীর অন্ধকারে পথের দিশা জানার মাধ্যম। দেখো আমি নিদর্শন সমূহ বিশদভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্য যারা জ্ঞান রাখে। আর তিনি একটিমাত্র প্রাণ সত্তা থেকে তোমাদের সকলকে সৃষ্টি করেছেন, তারপর প্রত্যেকের জন্য রয়েছে একটি অবস্থান স্থল এবং তাকে সুপোর্ট করার একটি জায়গা। এই নিদর্শনগুলো স্পষ্ট করে দিয়েছি তাদের জন্য যারা জ্ঞান বুদ্ধি রাখে। نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعيه إن في ذلكم لآيات لقوم يؤمنون وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم আর তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, তারপর তার সাহায্যে সব ধরনের উদ্ভিদ উৎপাদন করেছেন, এরপর তা থেকে সবুজ শ্যামল ক্ষেত বৃক্ষ সৃষ্টি করেছেন, তারপর তা থেকে ঘন সুন্নিবিষ্ট শস্য দানা উৎপাদন করেছেন, আর খেজুর গাছের মাথি থেকে খেজুরের কাঁদির পর কাঁদি সৃষ্টি করেছেন যা বোঝার ভারে নুয়ে পড়ে, আর সজ্জিত করেছেন আঙুর জৈতুন ও ডালিমের বাগান। এসবের ফলগুলো পরস্পরের সাথে সাদৃশ্য রাখে, আবার প্রত্যেকে পৃথক বৈশিষ্ট্যের অধিকারী। এ গাছ যখন ফলবান হয় তখন এর ফল ধরা ও ফল পাকার অবস্থাটি একটু গভীর দৃষ্টিতে নিরীক্ষণ করো। এসব জিনিসের মধ্যে ইমানদারদের জন্য নিদর্শন রয়েছে। এসব সত্ত্বেও লোকেরা জিনদেরকে আল্লাহর সাথে শরিক করল, অথচ তিনি তাদের সৃষ্টিকর্তা, আর তারা না জেনে বুঝে তাঁর পুত্র ও কন্যা তৈরি করে ফেলল, অথচ এরা যেসব কথা বলে
তা থেকে তিনি পবিত্র ও তার ঊর্ধ্বে। قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ। তিনি তো আসমান ও জমিনের উদ্ভাবক, তার কোনো সন্তান হতে পারে কেমন করে যখন তার কোনো জীবন সঙ্গিনী নেই। তিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন এবং তিনি সব কিছুর জ্ঞান রাখেন। এ তো আল্লাহ তোমাদের রব, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, সব কিছু তিনি স্রষ্টা, কাজে তোমরা তাঁরই বন্দিগি করো। তিনি সব কিছু তত্ত্বাবধায়ক, দৃষ্টিশক্তি তাঁকে দেখতে অক্ষম কিন্তু তিনি দৃষ্টিকে আয়ত্ত করে নেন, তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী ও সর্বজ্ঞ। দেখো তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে অন্তর্দৃষ্টির আলো এসে গেছে, এখন যে ব্যক্তি নিজের দৃষ্টিশক্তিকে কাজে লাগাবে সে নিজেরই কল্যাণ সাধন করবে, আর যে অন্ধ সাজবে সে নিজেই নিজের ক্ষতি করবে। আমি তো তোমাদের পাহারাদার নই। اتبع ما أوحي إليك من ربك لا إله إلا هو وأعرض عن المشركين ولو شاء الله ما أشركوا وما جعلناك عليهم حفيظا وما أنت عليهم بوكيل ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون। এভাবে আমার আয়াতকে আমি বারবার বিভিন্ন পদ্ধতিতে বর্ণনা করে থাকি, এই জন্যে বর্ণনা করি যাতে এরা বলে তুমি কারোর কাছ থেকে শিখে এসেছ, এবং যারা জ্ঞানের অধিকারী তাদের কাছে প্রকৃত সত্যকে উজ্জ্বল করে তুলে ধরতে চায়। হে মুহাম্মদ, সে ওহির অনুসরণ করো যা তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, কারণ সে একক রব ছাড়া আর কোন ইলাহ নেই এবং এ মুশরিকদের পেছনে লেগে থেকো না। যদি আল্লাহর ইচ্ছা হতো তাহলে তিনি নিজেই এমন ব্যবস্থা করতে পারতেন যাতে এরা শিরিক করত না। তোমাকে এদের উপর পাহারাদার নিযুক্ত করিনি এবং তুমি এদের অভিভাবকও নও। আর হে ইমানদারগণ, এরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না, কেননা এরা শিরিক থেকে আরও খানিকটা অগ্রসর হয়ে অজ্ঞাতবশত যেন আল্লাহকে গালি দিয়ে না বসে। আমি তো এভাবে প্রত্যেক জনগোষ্ঠীর জন্যে তাদের কার্যক্রমকে সুশোভন করে দিয়েছি, তারপর তাদের ফিরে আসতে হবে তাদের রবের দিকে, তখন তিনি তাদের কৃতকর্ম সম্বন্ধে তাদেরকে জানিয়ে দেবেন। قل إنما الآيات عند الله وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة
أول مرة ونذرهم في طغيانهم يعمهون এরা শক্ত কসম খেয়ে বলছে, যদি কোন নিদর্শন আমাদের সামনে এসে যায় তাহলে আমরা তার প্রতি ঈমান আনব। হে মুহাম্মদ, এদেরকে বলে দাও নিদর্শন তো রয়েছে আল্লাহর কাছে, আর তোমাদের কিভাবে বোঝানো যাবে যে নিদর্শন এসে গেল এরা বিশ্বাস করবে না। প্রথমবারে যেমন তারা এর প্রতি ঈমান আনেনি, ঠিক তেমনি ভাবে আমি তাদের অন্তর্দৃষ্টিকে ফিরিয়ে দিচ্ছি। আমি এদেরকে এদের বিদ্রোহ ও আবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবার জন্য ছেড়ে দিচ্ছি। ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون যদি আমি তাদের কাছে ফেরেশতাও নাজিল করতাম, মৃতেরাও তাদের সাথে কথা বলতে থাকত এবং সারা দুনিয়ার সমস্ত জিনিসও তাদের চোখের সামনে একসাথে তুলে ধরতাম, তাহলেও তারা ঈমান আনত না। তবে তারা ঈমান আনুক এটা যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে অবশ্য অন্য কথা, কিন্তু বেশিরভাগ লোক অজ্ঞের মতো কথা বলে থাকে। আর এভাবে আমি সব সময় মানুষ্য জাতীয় শয়তান ও জিন জাতীয় শয়তানদেরকে প্রত্যেক নবীর দুশ্মনে পরিণত করেছি। তারা ধোঁকা ও প্রতারণার ছলে পরস্পরকে চমকপ্রদ কথা বলত। তোমার রব চাইলে তারা এমনটি কখনো করত না, কাজেই তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও, তারা মিথ্যা রচনা করতে থাকুক। ولتصغى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة وليرضوه وليقترفوا ما هم مقترفون أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون এসব কিছু আমি তাদেরকে এজন্য করতে দিচ্ছি যে যারা আখিরাত বিশ্বাস করে না তাদের অন্তরে সুদৃশ্য প্রতারণার প্রতি ঝুঁকে পড়ুক, তারা এর প্রতি তুষ্ট থাকুক এবং যেসব দুষ্কর্ম তারা করতে চায় সেগুলো করতে থাকুক। এমত অবস্থায় আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো মীমাংসাকারী সন্ধান করব? অথচ তিনি পূর্ণ বিস্তারিত বিবরণ সহ তোমাদের কাছে কিতাব নাজিল করেছেন, আর যাদেরকে আমি তোমার আগে কিতাব দিয়েছিলাম তারা জানে এ কিতাবটি তোমার রবেরই পক্ষ থেকে সত্য সহকারে নাজিল হয়েছে, কাজী তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হও না। সত্যতা ও ইনসাফের দিক দিয়ে তোমার রবের কথা পূর্ণাঙ্গ, তার ফরমান সমূহ পরিবর্তন করার কেউ নেই এবং তিনি সব কিছু শুনেন ও জানেন। আর হে মুহাম্মদ, যদি তুমি দুনিয়ায় বসবাসকারী অধিকাংশ লোকের কথায় চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে। তারা তো চলে নিছক আন্দাজ অনুমানের ভিত্তিতে এবং তারা কেবল আন্দাজ অনুমানই করে থাকে। إن ربك هو أعلم من يضل عن سبيله وهو أعلم بالمهتدين
فكلوا مما ذكر اسم الله عليه إن كنتم بآياته مؤمنين وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه وإن كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون আসলে তোমার রবই ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়ে আছে আর কে সত্য সরল পথে অবিচল রয়েছে। এখন যদি তোমরা আল্লাহর আয়াতসমূহ বিশ্বাস করে থাকো তাহলে যে পশুর উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে তার গোশত খাও। যে জিনিসের উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে সেটি না খাওয়ার তোমাদের কি কারণ থাকতে পারে, অথচ যেসব জিনিসের ব্যবহার আল্লাহ নিরুপায় অবস্থা ছাড়া অন্য সব অবস্থা হারাম করে দিয়েছেন সেগুলোর বিশদ বিবরণও তিনি তোমাদের জানিয়ে দিয়েছেন। অধিকাংশ লোকের অবস্থা হচ্ছে এই যে তারা জ্ঞান ছাড়া নিছক নিজেদের খেয়াল খুশি অনুযায়ী বিভ্রান্তিকর কথাবার্তা বলে থাকে। তোমার রব এই সীমাল অতিক্রমকারীদেরকে খুব ভালো করেই জানেন। তোমরা প্রকাশ্য গুনাহসমূহ থেকে বাঁচো এবং গোপন গুনাহসমূহ থেকেও। যারা গুনাহে লিপ্ত হয় তাদেরকে নিজেদের সব কৃত কর্মে প্রতিফল ভোগ করতেই হবে। আর যে পশুকে আল্লাহর নামে যাবে করা হয়নি তার গোশত খেও না, এটা অবশ্যই মহাপাপ। শয়তানরা তাদের সাথীদের অন্তরে সন্দেহ ও আপত্তির উদ্ভব ঘটায় যাতে তারা তোমাদের সাথে ঝগড়া করতে পারে, কিন্তু যদি তোমরা তাদের আনুগত্য করো তাহলে অবশ্যই তোমরা মুশরিক হবে। أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَثَلُهُ فِي الظُّلُمَاتِ لَيْسَ بِخَارِجٍ مِّنْهَا كَذَلِكَ زُيِّنَ لِلْكَافِرِينَ مَا كَانُوا يَعْمَلُونَ وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا وَمَا يَمْكُرُونَ إِلَّا بِأَنفُسِهِمْ وَمَا يَشْعُرُونَ যে ব্যক্তি প্রথমে মৃত ছিল পরে আমি তাকে জীবন দিয়েছি এবং তাকে এমন আলো দিয়েছি যার উজ্জ্বল আভায় সে মানুষের মধ্যে জীবন পথে চলতে পারে। সে কি এমন ব্যক্তির মতো হতে পারে যে অন্ধকারের বুকে পড়ে আছে এবং কোনো ক্রমে সেখান থেকে বের হয় না? কাফেরদের জন্যে তো এভাবেই তাদের কর্মকাণ্ডকে সুদৃশ্য বানিয়ে দেয়া হয়েছে। আর এভাবে প্রতিটি লোকালয়ে আমি অপরাধীদের লাগিয়ে দিয়েছি যাতে তারা নিজেদের প্রতারণা ও প্রবঞ্চনার জাল ছড়াতে পারে। আসলে নিজেদের প্রতারণার জালে তারা নিজেরাই আবদ্ধ হয়, কিন্তু তারা এর চেতনা রাখে না। وإذا جاءتهم آية قالوا لن نؤمن حتى نؤتى مثل ما أوتي رسل الله الله أعلم حيث يجعل رسالته سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب شديد بما كانوا يمكرون فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون তাদের সামনে কোনো আয়াত এলে তারা বলে আল্লাহর রাসূলদেরকে যে জিনিস দেয়া হয়েছে যতক্ষণ না তা আমাদের দেয়া হয় ততক্ষণ আমরা মানব না।
আল্লাহ নিজের রিসালাতের কাজ কাকে দিয়ে কিভাবে নেবেন তা তিনি নিজেই ভালো জানেন। এ অপরাধীরা নিজেদের প্রতারণা ও কূটকৌশলের অপরাধী আল্লাহর কাছে অচিরেই লাঞ্ছনা ও কঠিন আজাবের সম্মুখীন হবে। প্রকৃতপক্ষে আল্লাহ যাকে সত্য পথ দেখাবার সংকল্প করেন তার বক্ষ দেশ ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, আর যাকে তিনি গোমরাহিতে নিক্ষেপ করার সংকল্প করেন তার বক্ষ দেশ সংকীর্ণ করে দেন এবং এমনভাবে তাকে সংকুচিত করতে থাকেন যে ইসলামের কথা চিন্তা করতেই তার মনে হতে থাকে যেন তার আত্মা আকাশের দিকে উড়ে যাচ্ছে। এভাবে আল্লাহ সত্য থেকে দূরে পলায়ন ও সত্যের প্রতি ঘৃণার আবিলতা ও অপবিত্রতা বেঈমানদের উপর চাপিয়ে দেন। وَهَذَا صِرَاطُ رَبِّكَ مُسْتَقِيمًا قَدْ فَصَّلْنَا الْآيَاتِ لِقَوْمٍ يَذَّكَّرُونَ لَهُمْ دَارُ السَّلَامِ عِندَ رَبِّهِمْ وَهُوَ وَلِيُّهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيعًا يَا مَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُمْ مِنَ الْإِنْسِ وَقَالَ أَوْلِيَاؤُهُمْ مِنَ الْإِنْسِ رَبَّنَا اسْتَمْتَعْ بَعْضُنَا بِبَعْضٍ وَبَلَغْنَا أَجَلَنَا الَّذِي أَجَّلْتَ لَنَا قَالَ النَّارُ مَثْوَاكُمْ خَالِدِينَ فِيهَا إِلَّا مَا شَاءَ اللَّهُ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ وَكَذَلِكَ نُوَلِّي بَعْضَ الظَّالِمِينَ بَعْضًا بِمَا كَانُوا يَكْسِبُونَ অথচ এ পথটি তোমাদের রবের সোজা পথ, আর তার নিদর্শনগুলো তাদের জন্য সুস্পষ্ট করে দেয়া হয়েছে যারা উপদেশ গ্রহণ করে। তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে শান্তির আবাস এবং তিনি তাদের অভিভাবক, কারণ তারা সঠিক কর্মপদ্ধতি গ্রহণ করেছে। যেদিন আল্লাহ তাদের সবাইকে ঘেরাও করে একত্র করবেন সেদিন তিনি জিনদের সম্বোধন করে বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো মানুষদেরকে অনেক বেশি তোমাদের অনুগামী করেছ। মানুষদের মধ্য থেকে যারা তাদের বন্ধু ছিল তারা বলবে, হে আমাদের রব, আমাদের মধ্য থেকে প্রত্যেককে খুব বেশি ব্যবহার করেছে এবং তুমি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলে এখন আমরা সেখানে পৌঁছে গেছি। আল্লাহ বলবেন, বেশ, এখন আগুনই তোমাদের আবাস, সেখানে তোমরা থাকবে চিরকাল। তা থেকে রক্ষা পাবে একমাত্র তারাই যাদেরকে আল্লাহ রক্ষা করতে চাইবেন। নিঃসন্দেহে তোমাদের রব জ্ঞানময় ও সব কিছু জানেন। দেখো, এভাবে আমি আখেরাতে জালেমদেরকে পরস্পরের সাথী বানিয়ে দেব। দুনিয়ায় তারা একসাথে মিলে যা কিছু উপার্জন করেছিল তার কারণে। يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين إشمع الله تادرك ایک آتھا جگش کربین। হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রসুল আসেনি যারা তোমাদেরকে আমার আয়াত শোনাত এবং এ দিনটি পরিণাম সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত? তারা বলবে, হ্যাঁ, আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। আজ দুনিয়ার জীবন এদেরকে প্রতারণার জালে আবদ্ধ করে রেখেছে, কিন্তু সেদিন এরা কাফের ছিল বলে নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم وأهلها غافلون ولكل درجات مما عملوا وما ربك بغافل عما يعملون وربك الغني ذو الرحمة إن يشأ يذهبكم ويستخلف من بعدكم ما يشاء كما أنشأكم من ذرية قوم آخرين। এ কথা প্রমাণ করার জন্য তাদের কাছ থেকে সাক্ষ্য নেওয়া হবে যে তোমাদের রব জনপদগুলোকে জুলুম সহকারে ধ্বংস করতেন না,
যখন সেখানকার অধিবাসীরা প্রকৃত সত্য অবগত নয়। প্রত্যেক ব্যক্তির মর্যাদা তার কার্য অনুযায়ী হয়, আর তোমার রব মানুষের কাজের ব্যাপারে বেখবর নন। তোমার রব কারোর মুখাপেক্ষী নন এবং দয়া ও করুণা তার রীতি। তিনি চাইলে তোমাদের সরিয়ে নিতে এবং তোমাদের জায়গায় তার পছন্দ মতো অন্য লোকদের এনে বসাতে পারতেন, যেমন তিনি তোমাদের আবির্ভূত করেছেন অন্য কিছু লোকের বংশধারা থেকে। إنما توعدون لآت وما أنتم بمعجزين قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون واجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون তোমাদের কাছে যে জিনিসের ওয়াদা করা হচ্ছে তা নিশ্চিতভাবে আসবে, আর তোমরা আল্লাহকে অক্ষম করে দেবার ক্ষমতা রাখো না। হে মুহাম্মদ, বলে দাও, হে লোকেরা, তোমরা নিজেদের জায়গায় কাজ করে যেতে থাকো এবং আমিও নিজের জায়গায় কাজ করে যেতে থাকি। শীঘ্রই তোমরা জানতে পারবে পরিণাম কার জন্য মঙ্গলজনক হবে। তবে জালেম কখনো সফল কাম হতে পারে না, এটি একটি চিরন্তন সত্য। এ লোকের আল্লাহর জন্য তার সৃষ্ট ক্ষেত খামার ও গবাদি পশুর মধ্য থেকে একটি অংশ নির্দিষ্ট করেছে, আর নিজেদের ধারণা অনুযায়ী বলছে এটি আল্লাহর জন্য এবং এটি আমাদের বানানো আল্লাহর শরীকদের জন্যে। তারপর যে অংশ তাদের বানানো শরীকদের জন্যে তা তো আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু যে অংশ আল্লাহর জন্যে তা তাদের বানানো শরীকদের কাছে পৌঁছে যায়। কতই না খারাপ ফয়সালা করে এরা। وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون আর এভাবেই বহু মুশরিকদের জন্যে তাদের শরিকরা নিজেদের সন্তান হত্যা করাকে সুশোভন করে দিয়েছে, যাতে তাদেরকে ধ্বংসের আবর্তে নিক্ষেপ করতে এবং তাদের দিনকে তাদের কাছে সংশয়িত করে তুলতে পারে। আল্লাহ চাইলে তারা এমনটি করত না, কাজেই তাদেরকে ছেড়ে দাও, তারা নিজেদের মিথ্যা রচনায় ডুবে থাক। وقالوا هذه أنعام وحرس حجر لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه لا يذكرون اسم الله عليها افتراء عليه سيجزيهم بما كانوا يفترون ترى بالي এ পশু ও এ ক্ষেত খামার সুরক্ষিত, এগুলো একমাত্র তারাই খেতে পারে যাদেরকে আমরা খাওয়াতে চাই, অথচ এ বিধিনিষেধ তাদের মন গড়া। তারপর কিছু পশুর পিঠে চড়া ও তাদের পিঠে মাল বহন করা হারাম করে দেয়া হয়েছে, আবার কিছু পশুর উপর তারা আল্লাহর নাম নেয় না, আর এসব কিছু আল্লাহ সম্পর্কে তাদের মিথ্যা রটনা। শীঘ্রই আল্লাহ তাদেরকে মিথ্যা রটনার প্রতিফল দেবেন। وقالوا ما في بطون هذه الانعام خالصة لذكورنا محرم على ازواجنا وان يكن ميتة فهم فيه شركاء سيجزيهم وصفهم انه حكيم عليم قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين আর তারা বলে, এ পশুদের পেটে যা কিছু আছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং আমাদের স্ত্রীদের জন্য সেগুলো হারাম।
কিন্তু যদি তা মৃত হয় তাহলে উভয়ে তা খাবার ব্যাপারে শরীক হতে পারে। তাদের মন গড়া কথার প্রতিফল আল্লাহ তাদেরকে অবশ্যই দেবেন, অবশ্যই তিনি প্রজ্ঞাময় ও সব কিছু জানেন। নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিজেদের সন্তানদেরকে নির্বুদ্ধিতা ও অজ্ঞতাবশত হত্যা করেছে এবং আল্লাহর দেয়া জীবিকাকে আল্লাহর সম্পর্কে মিথ্যা ধারণাবশত হারাম গণ্য করেছে। নিঃসন্দেহে তারা পথ ভ্রষ্ট হয়েছে এবং তারা কখনোই সত্য পথ লাভকারীদের অন্তর্ভুক্ত ছিল না। وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين তিনি আল্লাহ নানা প্রকার লতা গুল্ম ও বাগান সৃষ্টি করেছেন, খেজুর বীথি সৃষ্টি করেছেন, শস্য উৎপাদন করেছেন, তা থেকে নানা প্রকার খাদ্য সংগৃহীত হয়, জৈতুন ডালিম বৃক্ষ সৃষ্টি করেছেন, এদের ফলের মধ্যে বাহ্যিক সাদৃশ্য থাকলেও স্বাদ বিভিন্ন। এগুলোর ফল খাও যখন ফলবান হয় এবং এগুলোর ফসল কাটার সময় আল্লাহর হক আদায় করো আর সীমা অতিক্রম করো না, কারণ সীমা অতিক্রমকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। আবার তিনি গবাদি পশুর মধ্যে এমন পশু সৃষ্টি করেছেন যাদের সাহায্যে যাত্রী ও ভার বহনের কাজ নেওয়া হয় এবং যাদেরকে খাদ্য বিছানা কাজেও ব্যবহার করা হয়। খাও এ জিনিসগুলো থেকে যা আল্লাহ তোমাদের দান করেছেন এবং শয়তানের অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। قل أذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين ومن الإبل اثنين ومن البقر اثنين قل أذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين أم كنتم شهداء إذ وصاكم الله بهذا فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين এই আটটি নর ও মাদি, দুটি মেষ শ্রেণীর ও দুটি ছাগল শ্রেণীর। হে মোহাম্মদ, এদেরকে জিজ্ঞেস করো, আল্লাহ এদের নর দুটি হারাম করেছেন না মাদি দুটি অথবা মেষ ও ছাগলের পেটে যে বাচ্চা আছে সেগুলো? যথার্থ জ্ঞানের ভিত্তিতে আমাকে জানাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর এভাবে দুটি উট শ্রেণীর ও দুটি গাভী শ্রেণীর মধ্য থেকে জিজ্ঞেস করো, আল্লাহ এদের নর দুটি হারাম করেছেন না মাদি দুটি, না সেই বাচ্চা যা উটনীয় গাভীর পেটে রয়েছে? তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন আল্লাহ তোমাদেরকে এদের হারাম হবার হুকুম দিয়েছিলেন? কাজেই তার চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহ নামে মিথ্যা কথা বলে? তার উদ্দেশ্য হচ্ছে সঠিক জ্ঞান ছাড়াই মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করা। নিঃসন্দেহে আল্লাহ এহেন জালেমদের সত্য সঠিক পথ দেখান না। قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسقا أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم وعلى الذين هادوا حرمنا كل ذي ظفر ومن البقر والغنم حرمنا عليهم شحومهما إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بعض
ذلك جزيناهم ذلك جزيناهم ببغيهم وإنا لصادقون হে মোহাম্মদ, এদেরকে বলে দাও যে ওহী আমার কাছে এসেছে তার মধ্যে তো আমি এমন কিছু পাই না যা খাওয়া কার উপর হারাম হতে পারে, তবে মরা বহমান রক্ত বা শুয়োরের গোশত ছাড়া, কারণ তা নাপাক। অথবা যদি অবৈধ হয় আল্লাহ ছাড়া অন্য কারো নামে যবেহ করার কারণে, তবে অক্ষম অবস্থায় যে ব্যক্তি তার মধ্য থেকে কোনো জিনিস খেয়ে নেবে নাফরমানি ইচ্ছা না করে এবং প্রয়োজনীয় সীমা না পেরিয়ে, সেক্ষেত্রে অবশ্যই তোমার রব ক্ষমাশীল ও অনুগ্রহকারী। আর যারা ইহুদিবাদ অবলম্বন করেছে তাদের জন্যে নখরধারী প্রাণী হারাম করেছিলাম এবং গরু ও ছাগলের চর্বিও, তবে যা তাদের পিঠ অন্ত্র বা হাড়ের সাথে লেগে থাকে তা ছাড়া। তাদের সীমা লঙ্ঘনের দরুন তাদেরকে এ শাস্তিটি দিয়েছিলাম, আর এই যা কিছু আমি বলছি সবই সত্য। سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون قل فلله الحجة البالغة فلو شاء لهداكم أجمعين এখন তারা যদি তোমার কথা না মানে তাহলে তাদেরকে বলে দাও তোমাদের রবের অনুগ্রহ সর্বব্যাপী এবং অপরাধীদের ওপর থেকে তার আজাব রদ করা যেতে পারে না। এ মুশরিকরা তোমাদের এসব কথার জবাবে নিশ্চয়ই বলবে, যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা শিরিক করতাম না, আমাদের বাপ দাদারাও শিরিক করত না, আর আমরা কোনো জিনিসকে হারাম গণ্য করতাম না। এ ধরনের উদ্ভট কথা তৈরি করে করে এদের পূর্ববর্তী লোকেরাও সত্যকে প্রত্যাখ্যান করেছিল, এভাবে তারা অবশেষে আমার আজাবের স্বাদ গ্রহণ করেছে। এদেরকে বলে দাও তোমাদের কাছে কোনো জ্ঞান আছে কি? থাকলে আমার কাছে পেশ করো, তোমরা তো নিছক অনুমানের ওপর চলছ এবং শুধুমাত্র ধারণা ও আন্দাজ করা ছাড়া তোমাদের কাছে আর কিছুই নেই। তাহলে বলো তোমাদের এই যুক্তির মোকাবেলায় প্রকৃত সত্য উপনীত অকাট্য যুক্তি তো আল্লাহর কাছে আছে। অবশ্যই যদি আল্লাহ চাইতেন তাহলে তোমাদের সবাইকে সঠিক পথ দেখাতেন। قل هلم شهداءكم الذين يشهدون أن الله حرم هذا فإن شهدوا فلا تشهد معهم ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق এদেরকে বলে দাও আনো তোমাদের সাক্ষী যে এ সাক্ষ্য দেবে যে আল্লাহ এই জিনিসগুলো হারাম করেছেন, তারপর যদি তারা সাক্ষ্য দিয়ে দেয় তাহলে তুমি তাদের সাথে সাক্ষ্য দিও না, এবং যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে, যারা আখেরাত অস্বীকারকারী এবং অন্যদেরকে নিজেদের রবের সমকক্ষ দাঁড় করায়, কখনো তাদের খেয়াল খুশি অনুযায়ী চলো না। হে মুহাম্মদ, এদেরকে বলো এসো আমি তোমাদের শুনাই তোমাদের রব তোমাদের ওপর কি বিধিনিষেধ আরোপ করেছেন, তার সাথে কাউকে শরিক করো না, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, দারিদ্রের ভয়ে নিজেদের সন্তানদেরকে হত্যা করো না, আমি তোমাদেরকে জীবিকা দিচ্ছি এবং তাদেরকেও দেব,
প্রকাশ্যে বা গোপনে অশ্লীল বিষয়ের ধারে কাছেও যাবে না। আল্লাহ যে প্রাণকে মর্যাদা দান করেছেন ন্যায়সঙ্গতভাবে ছাড়া তাকে ধ্বংস করো না। তিনি তোমাদের এ বিষয়গুলো নির্দেশ দিয়েছেন, সম্ভবত তোমরা ভেবে চিন্তে কাজ করবে। ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون আর তোমরা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত এতিমের সম্পদের ধারে কাছেও যেও না, তবে উত্তম পদ্ধতিতে যেতে পারো। ওর জন্য পরিমাপে পুরোপুরি ইনসাফ করো। প্রত্যেক ব্যক্তির ওপর আমি ততটুকু দায়িত্বের বোঝা রাখি যতটুকু তার সামর্থ্যের মধ্যে রয়েছে। যখন কথা বলো ন্যায্য কথা বলো, চাই তা তোমার আত্মীয় স্বজনের ব্যাপারই হোক না কেন। আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। এ বিষয়গুলো নির্দেশ আল্লাহ তোমাদের দিয়েছেন, সম্ভবত তোমরা নসিহত গ্রহণ করবে। এছাড়াও তার নির্দেশ হচ্ছে এই, এটি আমার সোজা পথ, তোমরা এই পথেই চলো এবং অন্য পথে চলো না, কারণ তা তোমাদেরকে তার পথ থেকে সরিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে। এ হেদায়াত তোমাদের রব তোমাদেরকে দিয়েছেন, সম্ভবত তোমরা বাঁকা পথ অবলম্বন করা থেকে বাঁচতে পারবে। তারপর আমি মুসাকে কিতাব দিয়েছিলাম যা সৎ কর্মশীল মানুষের প্রতি নিয়ামতের পূর্ণতা এবং প্রত্যেকটি প্রয়োজনীয় জিনিসের বিশদ বিবরণ, সরাসরি পথ নির্দেশ ও রহমত ছিল। এবং তা এই জন্যে বনি ইসরায়েলকে দেয়া হয়েছিল যে সম্ভবত লোকেরা নিজেদের রবের সাথে সাক্ষাতের প্রতি ঈমান আনবে। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون أن تقولوا إنما أنزل الكتاب على طائفتين من قبلنا وإن كنا عن دراستهم لغافلين أو تقولوا لو أنا أنزل علينا الكتاب لكنا أهدى منهم فقد جاءكم بينة من ربكم وهدى ورحمة فمن أظلم ممن كذب بآيات الله وصرف عنها سنجزي الذين يصدفون عن آياتنا سوء العذاب بما كانوا يصدفون আর এভাবে কিতাব আমি নাজিল করেছি একটি বরকতপূর্ণ কিতাব হিসেবে, কাজেই তোমরা এর অনুসরণ করো এবং তাকওয়ার নীতি অবলম্বন করো, হয়তো তোমাদের প্রতি রহম করা হবে। এখন তোমরা আর এ কথা বলতে পারো না যে কিতাব তো দেয়া হয়েছিল আমাদের পূর্বের দুটি দলকে এবং তারা কি পড়ত পড়াত তা তো আমরা কিছুই জানি না। আর এখন তোমরা এ অজুহাতও দিতে পারো না যে যদি আমাদের ওপর কিতাব নাজিল করা হতো তাহলে আমরা তাদের চাইতে বেশি সত্য পথ অনুসারী প্রমাণিত হতাম। তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রমাণ, পথ নির্দেশ, রহমত এসে গেছে। এখন তার চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহর আয়াতকে মিথ্যা বলে এবং তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। যারা আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের এ সত্য বিমুখতার কারণে তাদেরকে আমি নিকৃষ্টতম শাস্তি দেব। يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا
منتظرون إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون লোকেরে কি এখন এই জন্য অপেক্ষা করছে যে তাদের সামনে ফেরেশতারা এসে দাঁড়াবে অথবা তোমার রব নিজেই এসে যাবেন বা তোমার রবের কোনো কোনো সুস্পষ্ট নিশানি প্রকাশিত হবে যেদিন তোমার রবের বিশেষ কোনো কোনো নিশানি প্রকাশিত হয়ে যাবে তখন এমন কোনো ব্যক্তির ইমান কোনো কাজে লাগবে না যে প্রথমে ইমান আনেনি অথবা যে তার ইমানের সাহায্যে কোনো কল্যাণ অর্জন করতে পারেনি হে মুহাম্মদ এদেরকে বলে দাও তোমরা অপেক্ষা করো আমরাও অপেক্ষা করছি যারা নিজেদের দিনকে টুকরো টুকরো করে দিয়েছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে নিঃসন্দেহে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই তাদের ব্যাপারটি আল্লাহর উপর ন্যস্ত রয়েছে তারা কি করেছে সে কথা তিনিই তাদেরকে জানাবেন من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي وماتي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين যে ব্যক্তি আল্লাহর কাছে হাজির হবে সৎ কাজ নিয়ে তার জন্য রয়েছে দশ গুণ প্রতিফল আর যে ব্যক্তি অসৎ কাজ নিয়ে আসবে সে ততটুকুই প্রতিফল পাবে যতটুকু অপরাধ সে করেছে এবং কারোর উপর জুলুম করা হবে না হে মুহাম্মদ বলো আমার রব নিশ্চিতভাবেই আমাকে সোজা পথ দেখিয়ে দিয়েছেন একদম সঠিক নির্ভুল দিন যার মধ্যে কোনো বক্রতা নেই ইব্রাহিমের পদ্ধতি যাকে সে একাগ্রচিত্তে একমুখী হয়ে গ্রহণ করেছিল এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না বলো আমার নামাজ আমার ইবাদতের সমস্ত অনুষ্ঠান আমার জীবন ও মৃত্যু সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের জন্যে যার কোনো শরিক নেই এর নির্দেশ আমাকে দেয়া হয়েছে এবং সবার আগে আমি আনুগত্যের শির নতকারী قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم বল আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন রবের সন্ধান করব অথচ তিনি সকল কিছুর মালিক প্রত্যেক ব্যক্তি যা কিছু উপার্জন করে সেজন্য সে নিজে দায়ী কেউ কারো বোঝা বহন করবে না তারপর তোমাদের সবাইকে তোমাদের রবের দিকে ফিরে যেতে হবে সে সময় তোমাদের মত বিরোধের প্রকৃত স্বরূপ তিনি তোমাদের সামনে উন্মুক্ত করে দেবেন তিনি তোমাদের করেছেন দুনিয়ার প্রতিনিধি এবং যা কিছু তোমাদের দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কাউকে অন্যের ওপর অধিক উন্নত মর্যাদা দান করেছেন নিঃসন্দেহে তোমার রব শাস্তি দেবার ব্যাপারে অতি তৎপর এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময়